খাবার ভাই আমার এখানে বেসিক্যালি হচ্ছে আমরা ভুনা খিচুড়ি বিক্রি করি আর ভুনা খিচুড়ির সাথে আমাদের কারটা নাম হচ্ছে হান্ডি ঘর তো হান্ডি ঘরটা বেসিক্যালি হচ্ছে আপনার হান্ডি বিফ থেকে ইন্সপায়ার্ড এটা হচ্ছে আমাদের হান্ডি বিফ আমরা হান্ডি বিফ বিক্রি করি গরুর মাংস তিন রকমের ভর্তা খিচুড়ি এবং সালাদ প্যাকেজ হচ্ছে 180 টাকা এরপর আছে হচ্ছে আপনার নারকেল দিয়ে রাজহাঁস রান্না করা রাজহাঁসটা নারকেল দিয়ে রান্না করা থাকবে পাঁচ পিস করে রাজহাঁস থাকবে নারকেল দিয়ে রাজহাঁস এবং হচ্ছে আপনার তিন পদের ভর্তা এবং খিচুড়ি সালাদ সহ প্যাকেজ হচ্ছে 230 টাকা এছাড়া আপনার আছে হচ্ছে আপনার চিকেন ঝাল ফ্রাই চিকেন আর কি যেটা আমরা একটা ফার্মের মুরগি এই মুরগি এক পিস বড় সাইজের মুরগি থাকবে একটা আলু থাকবে তিন রকমের ভর্তা খিচুড়ি সালাদ প্যাকেজ হচ্ছে 100 টাকা এবং আছে হচ্ছে কাঁকড়া কাঁকড়া তো প্রাইসটা হচ্ছে ভ্যারি করে আমাদের কাঁকড়া সাইজের উপরে যেমন ছোট কাঁকড়া থাকলে বা রেগুলার সি ক্র্যাব যেটা এটা হচ্ছে যখন থাকে তখন আমরা কাঁকড়ার দাম রাখি 100 টাকা এবং খিচুড়ি ভর্তা সালাদ সহ হচ্ছে 150 টাকা আর যখন কাঁকড়াটা হচ্ছে আপনার ব্লু সান বা ক্রুসিফ্রক্স যেগুলো থাকে এগুলো থাকলে আমরা কাঁকড়ার দাম এগুলো সাইজ একটু বড় থাকে যার কারণে আমরা এটার দামটা হচ্ছে 150 টাকা রাখি খিচুড়ি তিন রকমের ভর্তা এবং সালাদ সহ হচ্ছে 200 টাকা ঠিক আছে আর হান্ডি বিফ যেটা হচ্ছে আমাদের 180 টাকার প্যাকেজ এই হান্ডি বিফের প্যাকেজে হচ্ছে আপনার গরুর মাংস থাকবে মাটির পাতিলে রান্না গরুর মাংস তিন রকমের ভর্তা খিচুড়ি এবং সালাদ এটা প্যাকেজ হচ্ছে 180 টাকা এবং আমাদের আরও একটা নতুন এডিশন আইটেম আছে যেটা হচ্ছে আলু গোস্ত এটা হচ্ছে আমরা গরুর মাংসটা বড় বড় করে আলু দিয়ে রান্না করি মানে গ্রামে আমরা যেটা খাবারটা খাই আর কি গরুর মাংসটা খাই আলু দিয়ে রান্না করে এটা আলু গোস্ত যেটা এটার প্যাকেজও সেম 180 টাকা আলু গোস্ত খিচুড়ি এবং তিন রকমের ভর্তা প্যাকেজ হচ্ছে 180 টাকা জি আমার বাসা এইদিকে শনি একরাতেই বাসা হ্যাঁ আসলে আমি আজকেই প্রথম আসলাম এখানে খাবারটা অর্ডার করলাম তো আমার কাছে আসলে মানে সত্যি কথা বলতে ঘরোয়া খাবারের মতো লাগছে আর কি বাইরে হলো মানে খাবারের পরিবেশটা এবং সুস্বাদুটা ঘরোয়া খাবারের মতোই মানে খারাপ না ভালো 100 টাকা মানে চিকেন দিয়ে আপনার এই খিচুড়িটা শুকনো খিচুড়ি সাথে ভর্তা দিয়েছে এবং সালাদ দিয়েছে সো ভালো টেস্টি আছে মোটামুটি সবাই আসতে পারে বা খেতে পারে দেখতে পারে আসলে কেমন সুস্বাদু আমার কাছে ভালো লাগছে বাকিটা অন্যরা দেখতে পারে কেমন লাগে দিনের বেলা ভাই আর কোনো কাজ করা হয় না যেহেতু আমরা বাসায় রান্না করি আমার ওয়াইফ রান্না করে আমি কাজে অ্যাসিস্ট করি আমি সাহায্য করি বাজারও আমি করি নিজে তো নিজেরা সব কিছু বাজার করে কাড়াকাড়ি করে প্রিপারেশন নিয়ে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যায় তো সারাদিনে আমরা আর কিছু করার সময় পাই না আমরা শুধু এটাই আর কি সন্ধ্যার পরেই বিজনেসের পিছনে স্টোরি বলতে ভাই আমি অ্যাকচুয়ালি মেডিকেল টেকনোলজিস্ট ছিলাম আমি আসগর আলী হসপিটালে জব করতাম তো আমার অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার একটা প্রিপারেশন ছিল যে আমার সাউথ কোরিয়ার ফ্লাইট ছিল এই বছরে 26 মে তো কোনো কারণে আমার ফ্লাইটটা মিস হয়ে গেছিলো আমি যেতে পারি নাই ফ্লাইটের দুই দিন আগে আমার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায় তো তারপরে অনেক বেশি হতাশ হয়ে গেছিলাম যে অ্যাকচুয়ালি কী করা যায় আর পার্সোনালি আমি চাকরি জিনিসটাও পছন্দ করি না যে চাকরি করব তো চিন্তা করলাম চাকরিও যেহেতু করা হচ্ছে না বাইরেও যাওয়া হলো না তো ব্যবসা করার প্ল্যানিং অনেক আগে থেকেই ছিল তো পুঁজি আসলে কম ছিল যার কারণে অল্প পুঁজি দিয়ে আমি এটাই অ্যাফোর্ড করতে পারছি সো এই ব্যবসায় আল্লাহর নাম নিয়ে এখানে যাত্রা শুরু করলাম সারা ভাই আলহামদুলিল্লাহ নতুন হিসেবে আমার আজকে দিয়ে আমার কার্টের বয়স 2 মাস সামথিং তো সেই হিসেব করে আলহামদুলিল্লাহ ভাই আমার রেসপন্স অনেক ভালো মানে কেউ এখনও পর্যন্ত খাবার খাওয়ার পরে মানে ব্যাড রিভিউ এখনও দিয়ে যায় নাই যে না খাবারটা এরকম সমস্যা ছিল আলহামদুলিল্লাহ ভাই রেসপন্স আল্লাহর ইচ্ছায় খুবই ভালো